আজমির থেকে ঘুরে এলাম, কোনদিন বউকে সালাম দিলাম না। কাশ্মীর থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। ফুরফুরা থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। পাথর চাবড়ি থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। হারোয়া থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। 80 বছর অলিগান দরবার থেকে ঘুরেছে, বউকে সালাম দিলাম না। কসম খোদার বলছি, 40টা দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসতে বাড়ি ঢুকে আব্বাকে সালাম দেয়, মাকে সালাম দেয়, বিবির বিছানা গিয়ে প্রথম সালাম দেয়, তারপরে বিছানায় পা দেয়। মানুষ হয়ে গেলে মানুষ হয়ে জোরে বলে 16, 17, 18, 20 বছরের মেয়ে, নতুন বিয়ে হয়েছে 22, 24 বছরের বউ মারা, সব বসে বসে পুকুর রাস্তার কাছে গা খুলে মাথা খুলে চুল দেখছে, গল্প করছে। ডাক্তার যাচ্ছে, স্যার ভালো আছে। মাস্টার যাচ্ছে, স্যার ভালো আছে। দুধওয়ালা যাচ্ছে, ও দাদা ভালো আছে। টোটোলা যাচ্ছে, খালদা ভাই ভালো আছে। কোনো কোনো অসুবিধা নেই, সব দোকান খোলা। যেমনি হুজুর গেছে, ওই ও চাচি কি হয়েছে বলে, মানুষ আসছে। কি আসছে, কি আসছে? আগে গেল গুলো কি জানোয়ার, আগে যেগুলো গেছে ওগুলো কি? তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে বুঝতে পেরেছ এই কথা বলে, তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে বুঝতে পেরেছ? কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না, কারণ তারা ছাগল যাচ্ছে। কিন্তু তাল বেলে গেলে তখন বলে, ঘমটাতে ঘমটাতে হুজুর এসেছে, ঘমটাতে। শ্বশুর আসলে কিচ্ছু বলে না, শালা আসলে কিচ্ছু বলে না, ভাইরা ভাই আসলে কিচ্ছু বলে না, বন্ধু আসলে কিচ্ছু বলে না, পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না। হাফেজ সাহেব বাড়িতে ঢুকলি তখন নামাজি বেনামাজ যায় বুঝলি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হ্যাঁ না বলে। তার মানে বুঝতে পারছে মানুষ ঢুকেছে, কি ঢুকেছে কথা বলে না, মানুষ ঢুকেছে। আর আগে যেগুলো এঁড়ি গরু ঢুকেছে, কি ঢুকেছে? এই জন্য নিহিত করেন, কাল সকালে বাড়িতে গিয়ে বলবো যে কাল সকালে ঘর থেকে বার হয়ে মানুষ হয়ে ফিরব। মনে থাকবেন এই, মনে থাকবেন ইনশাআল্লাহ। মানুষ দেখলে মানুষ সালাম দেয়, আর জানোয়ার দেখলে লোক ঘাড় গুঁজে চলে যায়। আর যে আমাকে দেখে মানুষ মনে হয় কথা বলে না, কবরস্থানে গেলে মানুষ সালাম দেয়, দেয় না? কবরস্থানে গেলে মানুষ জোরে বলে, সিনেমা হয়ে গেলে সালাম দেয়, দেয় না? হ্যাঁ, কোথায় আছে মাল রে, কবার ঢুকিয়ে দিবা ঢুকতে। এ কবরস্থানে গেলে লোক সালাম দেয়, সিনেমা হলে গেলে কেউ সালাম দেয়, দেয় না? কারণ ওখানে জানোয়ার ঢোকে সালাম দেয় না, কবরস্থানে মানুষ ঢোকে তাই সালাম দেয়। জি আমি বাস্তব বুঝি, বাস্তব। কবে কে আমাদের কি হবে পরে দেখা যাবে, সারা এখানে আগে ঠিক হব, পরে সেখানে ঠিক করব। মনে থাকবেন চাল্লা, হ্যাঁ বাবা জি। এই জন্য আল্লাহ পাক সচ্ছেন মানুষের তিনটে কোয়ালিটি। মুসলমান, মুসলমান হতে গেলে চারটে জিনিস, কটা জিনিস বলেছি? মুসলমান, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, আর নাপাক যে থাকে তাকে মুসলমান বলা যদি বলে, মুসলমান বলা যদি বলো কথা বলে, মুসলমান বলা যাবে না। তবে রাতে গোসল ফরজ হলে দুপুর পর্যন্ত থাকা যাবে নাকি বলছে না? কি জি, যারা জীবনে মুখে পানি নেয় না ওরা ওরা রাতের বেলা গোসল করবে কথা বলে না, করবে? মানুষ থাকলে তবে তো গোসল করবে। বাবাজি শুনে না, মুসলমান কখনো নাপাক থাকে না। এখন শীতে দাঁত না গরমে দাঁত যদি বলে,
শীতের রাত, এখন আজ রাতে 10টার পরে 12টার পরে কেউ যদি মারা যায়, পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে, দেখবে কি দেখবে না, দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে, বাবা একটা গোসল দে। কেন? শীতকালে রাত কষ্ট হবে, কাল দুপুরবেলা দেবো। বলছে না একটা গোসল দে, কেন মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, আগে গোসল দিয়ে রাখ, কেন মুসলমান মরেছে নাপাক রাখা জোরে গেল, নাপাক রাখা জোরে বলো, নাপাক রাখা যাবে না। তবে বিভীষণকে সাক্ষাৎ করে লুঙ্গি মুছে ঘুমানো যাবে, একে মুসলমান বলা যাবে? মাইয়াতে নাপাক রাখা যাবে না, এ জ্যান্ত খারাপ করে কি করে নাপাক ঘুমুলে আমি তো বুঝতেই পারলাম না। এরপরে বলে আমি একজন মুসলমান, লজ্জা করো লজ্জা করো, মুসলমান নাপাক থাকতে পারে না। এই জন্য মাইয়াতকে রাত 12টায় গোসল দিয়ে দিয়েছে। হ্যাঁ না না বলে, মাইয়াতকে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূর্ব দিকে মাথা করে, তাই তো যদি বলে, যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে, হ্যাঁ তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি? বলে কেন, কোন দিকে পা করছে? আরে শুয়ে, বলে কেন কি হয়েছে, দক্ষিণ দিকে পা করছে উত্তর দিকে মাথা, মুসলমান মরে গেলে কোন দিকে শোয়া খায় তাই জানা, দোকান থেকে মাথা কর। মরে গেলে মনে পড়েছে মুসলমানের ছেলে মাথা দক্ষিণ দিকে করতে হবে, বেঁচে থাকতে জীবনে কোনোদিন মনে ছিল যে উত্তর দক্ষিণ কোন দিকে? কথা বলে গোটা জিন্দগি গরু ছাগলের মতো শুয়েছে, যেখানে পেয়েছে সেখানে শুয়েছে, গরু ছাগল তো ইজ্জত ঢেকে শুয়েছে, চিত হয়ে মোমবাতি জেলে ঘুমুচ্ছে। লোক দেখছো আল্লাহ এ কি মোমবাতি, মুসলমানের ছানা চিত কলা গাছ, তুই মুসলমান, মুসলমান শুলে ইজ্জত ঢেকে শোয়, মুসলমান কাত হয়ে শোয়ে চিত হয়ে যদি বল শোয় না, 65 বছর বয়স পর্যন্ত চিত হয়ে এসে মরার পরে কবরে কাত করছে, ও সালার কাত হয় কি বললে, সে কোনো মতে কাত হয় না, এই দশ কাত কর দে, ঘাট ধরে মুচড় মেরেছে, ভেতরে কড়কড় কর শব্দ হচ্ছে, বুঝবে ছিঁড়ে যাবে, ছেড়ে দে চিত করে ফেলতে, গোটা জীবন সালা কাত হয়ে শোয় না, কবরের ভেতরে কাত করলে হবে, এরম বড় ঢিল ধরেছে, এই কি করবি, এই ঢিল কি করবি, ঠুকে দেবো মাল কাজ করবো, গোটা জিন্দগিতে ঠুকলে কাজ হতো, কবরে ঠুকে আর কিচ্ছু হবে মনে থাকবেন চাঁদা, মুসলমানের প্রথম নমুনা নাপাক থাকে না, আর দ্বিতীয় নমুনা কাবার দিকে মুখ করে শোয়, কসম খোদার বলছি এই দল যদি দেখতে চাও আল্লাহ করে চলো দাও তো তবলিগের খাতায় চলো, এসব নামাজের পরে খানা খেয়ে অজু ভেঙে গেলে অজু করে তবে শোয়, আর সবার সময় পশ্চিম দিকে মুখ করেই শোয়াতে পাবেন না, ফুলফুরাতে পাবেন না, পাথর চাপড়ি পাবেন না, নারকল ডাঙায় পাবেন না, তালতলা তো মোটেই না, কথা বোঝেন না বাবাজি, যত দরবার আছে গিয়ে দেখেন কে কোন দিকে শুয়েছে জ্ঞান গম্য না, আমি তখন নতুন নতুন মৌলানা, আমাকে এলাকার মানুষ তখন চিনত না, মাঝে মাঝে হারবার মাজারে ঢুকতাম, কি সুন্দর সুন্দর বউরা আছে, আমার বয়স তখন কাঁচা, দেখতেও মন যাচ্ছে, কে কোন দিকে শুয়ে আছে কার ঘাড়ে কে পা চাপিয়েছে, চিন্তা করছি রব্বানা এরকম দৃশ্য যদি হয় ফেরেশতা কবরের কাছে জীবনে নামবে, আল্লাহর ওলিদের মাজারের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা নামতে এসে দেখে, এ কি বাবা কারখানা,
শুধু নারী 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 পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে না। ফেরেশতা চিন্তা করছে এই দলে ঢুকে ফেললে আমাদেরও জানে বাঁচাবে, জোরে বলেন। তাই কবি লিখেছে ভাবুক ভেবে দেখো, এই ভাবুক ভেবে দেখো বসে নিরালা গজব কেন রে দুনিয়ায়, এই ভাবুক ভেবে দেখো বসে নিরালা শান্তি কেন নাই রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে বেলাউজের হ্যান্ডেল খুলে, আগে মা বোন কোথাও গেলে বলতো তুমি চলো আমি একলা যাব, তুমি চলো আমি একলা যাব না। এখনকার মেয়েরা বলে তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি, তুমি থাক থাক থাক, হ্যাঁ না বলে, কেন তুমি গেলে খদ্দের হবে না, আমি একলা না গেলে খদ্দের ছি 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 ছি। আর তার যদি দুলা ভাই যায় তার তো কোনো কথাই নাই, কি যাচ্ছে নন্দাই বোঝো, নন্দাই বোঝো, হ্যাঁ যারা ওই গরুর দুধ পায় ওদের কি বলে বুঝো, ঘোষ 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 কি বলে জোরে বলো, কথা কি বলে নন্দাই মানে ঘোষ, নন্দাই মানে বুঝে না কি বলবো, নন্দাই মানে হলো আরেকটা ঘোষ, ছি 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 ছি। আপনাকে আমাকে ভাবা মুসলমানের তৃতীয় নমুনা, মুসলমান যখন গোসল করে পর্দাতে গোসল করে, কোথায় গোসল করে, যখন মানুষ মারা যায় আর আপনার দেশে গোসল দেয় কল তোলায় দেয় না পুকুরে ঘাটে দেয়, এ কোথায় দেব বাড়ির ভেতরে পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেয় না উদুম করে দেয় পর্দা দিয়ে দেয়, কেন যে মুসলমান গোসল করছে পর্দার বাইরে গোসল করা যদি বলে গোসল করা, সারা জীবন যারা জাঙ্গিয়া পরে পুকুর ধারে গোসল করেছে ওই মালটা কারা রে, হ্যাঁ এ বাবাজি পাতলা একটা গামছা পরে পাড়ার বউরা গোসল করছে ও মালও নেমেস ডুব মেরে গামছা খুলে সবে তো হাসে গেছে কি আর ভাবিগুলো কি সুন্দর বলছে মকজি ভাই গামছা খুলে নিয়েছে বলতে না না গা ঘষছে কি কত বড় খচ্চর বোঝেন, এটা মোচো মজাটা গে এটা মুসলমান বলে, মুসলমান পর্দায় গোসল করে মনে থাকবেন চাল্লা, মুসলমান নামাজ পড়ে শোয়, মুসলমান নামাজ পড়ে শোয় জানাজার পরে কবর কবরে মানুষ শোয়, এই মুসলমান নিশার নামাজ না পড়ে শুলো কি করে, এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন, বলেন ইনশাআল্লাহ মানুষ হব আর মুসলমান হই কবরে যাব ইনশাআল্লাহ, জোরে বলেন মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। তাহলে আজকের জলসা শেষ টপে শুনিয়ে দিচ্ছে, শুনে রাখেন জলসা শুনছেন আপনারা সারা জীবন, বায়াত সকলের জন্য, বায়াত সকলের জন্য, নসিহাত সকলের জন্য না, নসিহাত সকলের জন্য জোরে বলেন না, ওয়াজ সকলের জন্য না। এবারে আয়াত কোটা শুনে নেন আর দোয়া করে দিয়ে বাড়ি যান। আল্লাহ পাক বলছেন হাযা বায়ানুন লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন বায়ান আমি সবার জন্য দিলাম, বায়ান সবাকে শুনিয়ে দিলাম, তবে ওয়াজ নসিহত শুধু মুত্তাকিদের জন্য, মুত্তাকি যতক্ষণ হবে না ওয়াজ শুনে লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না নামাজের পরে তো কোনো লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না ও মুসলমান কোনো আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, এর আগে মুত্তাকি হও পরে শোনো, মুত্তাকিদের জন্য জলসা কাদের জন্য জোরে বলেন, কাদের জন্য
মুত্তাকিদের জন্য। হুজুর মুত্তাকি কারা? তো কোরআন বলছে ফাস্তে বলেছি দেখে নাও, হুদাল্লিল মুত্তাকি الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। রব্বে জুল জালাল শোনাচ্ছে মুত্তাকি হলো তারা, গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো যারা আল্লাহকে একমাত্র বিশ্বাস করে, যারা গায়েবের মালিক হলো আল্লাহ, ওই আল্লাহকে বিশ্বাস করে যারা মুত্তাকি হলো তারা। আমার বাবাজিরা, আমার আল্লাহ বালা ভাইরা, আমার জ্ঞানী জুমরা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুত্তাকিদের জন্য নসিহাত, মুত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা। ও আমার হাড়োয়া জেলার বন্ধুরা, হাড়োয়া এলাকার বাবাজিরা, মুত্তাকি হলো তারা সুতোতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা চাদরে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা মোরকে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা খাসিতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা পৃথিবীর কোন ওসিলার উপরে ভরসা করে না যারা, এক আল্লাহকে বিশ্বাস করে যারা। কোরআন শুনিয়ে দিয়েছে ইউমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনা সালাতা, মুত্তাকি নামাজি হবে, বেনামাজি মুত্তাকি হতে পারে না। নামাজ যতক্ষণ জীবনে থাকবে না, ও যত বড় যাই হোক না কেন, ও কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন আসসালাতু বাইনাল আলফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরি আসসালাত, একজন কাফির একজন মুমিনের মাঝখানে একটাই তফাৎ, যে নামাজি আর একজন বেনামাজি। আল মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ দ্বীন, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে যারা ইসলামকে ধ্বংস করেছে তারা, ইসলামকে ধ্বংস করেছে যারা খ্রিস্টান তারা বেঈমান তারা, মুসলমান ধ্বংস করতে পারে না। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান ওয়ালা তারা রাস্তাঘাটে ঘরে বাইরে সব জায়গাতে মুসলমানকে দেখে সালাম দেবে যারা। আল্লাহ নবী বলে রাসূল সালাম, সালামের প্রচলন করো, সালাম কোনদিন বন্ধ করবে না। যে মুসলমান সালাম দিতে লজ্জা করে, যে মুসলমান বাপকে সালাম দিতে লজ্জা করে, ভাইকে বোনকে সালাম দিতে লজ্জা করে, নিজের শ্বশুর বাড়ি শ্বশুরকে সালাম দিতে লজ্জা করে, ও খ্রিস্টান হতে পারে, মুনাফিক হতে পারে, মুসলমান হতে পারে না। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন কাছে আই গুহাল্লাদিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবে যারা, নিজের কিংবা অন্যের ঘরে, দেশে কিংবা বিদেশে, আত্মীয় কিংবা অনাত্মীয়, যার ঘরের কাছে যাবে প্রথমে সালাম দেবে, অনুমতি দিয়ে তবে ভিতরে যাবে। মুসলমানের নমুনা, মুত্তাকিদের নমুনা। আল্লাহ পাক সোনাচ্ছেন ওয়াকিমুসসালাত ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তৃতীয় নম্বর হচ্ছে নিজের রুজি থেকে কেটে দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ, আজকে আমি আপনি ফেতরা দিয়ে বলছে দাতা, জাকাত দিয়ে দাতা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জাকাতির নাম দাতা নয়, ওর নাম জাকাতি। ফেতরা দিয়ে দাতা নয়, ওর নাম হচ্ছে কি বলেন, ফেতরা দেয় ওটার নাম দাতা নয়। দাতা হলো সে নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালোবেসে দিয়েছে, যে দাতা হলো সে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজিরা, জ্ঞানীজনেরা, সুফি মানুষেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ব্যাংকে 40 লক্ষ টাকা রেখেছে, প্রত্যেক মাসে 5,000-7,000 টাকা সুদ হচ্ছে,
মাঝে মাঝে গরিবকে 200-500 দিচ্ছে, গোটা পাড়ার লোক বলছে অমুক হাজি সাহেব বিরাট দাতা, মারাত্মক দাতা, যে যা যা 100-200 দিচ্ছে দেয় না দাতা, ওরে শয়তানের খাতা সব শুয়োরের পায়খানা দিয়েছে, দাতা কবে হয়েছে? হিসেব করে জিজ্ঞাসা কর দাতা কবে হয়েছে। আজকে দুপুরে কথা বলছিলাম হাওড়া জেলাতে, প্রথমেই মাত্রার জন্য বললাম ভাই কে আছে 1,00,000 টাকা দেবে বলো, একজন হাত তুলে আমি দেবো। এরপরে 50,000-এর খাতা যখন এসছে বললাম কে 50,000 দেবে বলো, তো প্রথম বললেন আমি দেবো। আর প্রথমটা বললো হুজুর ওটা আমি আমার টাকা দেবো, আর এই 50,000 টাকাটা রমজানে আমার জাকাতের টাকা বারোটের তার থেকে দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে, আর এই 50,000 জাকাতের টাকা দেবে। আল্লাহ 25,000-এর কি আছে বললো হুজুর আমি আছি। আল্লাহ আমি একা তিনটে খাতায়, তো শুনে রাখেন আপনি সুন্নাত জিন্দা করেছেন, আল্লাহ যদি রাজি থাকে আপনি জান্নাতে। বেচারি কেঁদে গেছে, বলছে যে দোয়া করুন আমি হজে যাবো। এরম কি করেন? বলছে যে সারা জীবন ইঞ্জিন ভ্যান চালাই, আজকেও চালিয়েছি, ইঞ্জিন ভ্যান চালিয়ে চালিয়ে যা পয়সা হয়েছে তার থেকে কিছু রেখে 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 আমার আজ আল্লাহ হজে যাওয়ার সুযোগ করেছে। সুবহানাল্লাহ, যদি বললেন না এই বোকা কথা গা, সুদ করে টাকা হজ করতে গেছে, আর তাতেই তুমি খুব তেলেসমাতি করেছো না, ও খাইছা হজ গিয়েছিল উট জবাই করে খাইয়েছে, একবার উটের পায়খানা কি নরম গবা গব খেয়েছে, উটের দোষ খেয়েছে, জিজ্ঞেস করছে টাকাটা কি শেষ, আমাকে ক্ষমা করে দেবে। শয়তানের কথা, রহমানের কথা যখন শয়তান বলে না তখন শয়তানে বিশ্বাস করে, কে বিশ্বাস করে? শয়তানের কথা শয়তান বিশ্বাস করে, আমাকে ক্ষমা করবে কথা গায়ে লাগবে। স্বজাতি স্বজাতির কথা মেনে নেয়, নেয় না? এই নেয় না? তার নমুনা শুনেন, একটা গল্প বলি এক মিনিট। এক বাদশাহ খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে, দারুণ দেখতে, খুব সুন্দর কথা বলে। একদিন সকালে রাজা সেজে গুজে জিনিসপত্র দিয়ে বার হচ্ছে, তো পাখিটি দেখে বলছে আব্বাজান আব্বাজান, কি হলো রে? বলছে আব্বাজান কোথায় যাবেন আব্বাজান? বলছে শিকার করতে যাব। কোন জঙ্গলে যাবেন আব্বাজান? যাও সুন্দরবনে যাবো। আচ্ছা বেশ, চিন্তা করছে আমার স্বজাতি ওই ওই জঙ্গলে আছে, বিপদ হতে পারে, তাই একটু সতর্ক করে দিই। বলে আব্বাজান আপনি যখন ওই জঙ্গলে যাবেন তো, তো আমার কিছু জাজ ভাই ওখানে আছে, আপনি আমার সালামটা বলে দেবেন, খালি আপনি বলবেন যে তোদের মতো একটা আমার ওখানে আছে, তোদেরকে সালাম দিয়েছে। বলে বেশ ঠিক আছে ভাই, আমার গল্পটা শুনি, গল্প মনে করে শুনবেন না, পরে আয়াত বলবো তার জন্য শুনবেন। তো ইয়ে বেচারা তখন তো আর এত উন্নত মানের ছিল না, ঘোড়ার গাড়ি করে ঢিদিক 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 করে গাধার পিঠে চেপে চেপে জঙ্গলে গেছে, ক্লান্ত হয়ে গেছে, একটা গাছতলায় বসে মুখে হাতে পানি দিয়ে একটু হালকা করে টিপিন করে এবারে শিকার করতে বার হবে। টিপিন করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে 5-7টা ময়না পাখি বসে আছে, কিচিমিচি করছে। তো তখন ও নাস্তা খেয়ে বলছে এই পাখিরা শোন, তোদের একটা পাখি তোদের দলের একটা দল একজন আমার ঘরে আছে, আমাকে আব্বা বলে, খুব ভালোবাসে, আমি তাই খুব ভালোবাসি, খুব ভালো ভালো খাওয়াই, তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে, যেমনি বলেছে সালাম বলেছে গাছের পাখিগুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো আর সব কটা মরে গেছে। বাদশাহ অবাক হয়ে গেল আর বলল আশ্চর্য, এ সালাম ছিল না বিষ ছিল, যে আমার বলতে দেরিনি সবকটা মরে গেল। বাদশাহ বুঝতে পেরেছে, বাদশাহ বুঝতে পেরেছে এর খাঁচার পাখি যে সালাম বলেছে এটা বাদশাহ বুঝতে পেরেছে, কিন্তু এই পাখি পাখি কথা বলে ওই পাখিগুলো বুঝতে পেরেছে,
স্বজাতি স্বজাতির ভাষা বুঝেছে। গল্পটা বলবো না, ছেড়ে দেবো, গল্পটাও শুনবে, এ তো মাল সব খাবে, গাছেরও খাবে, তলারও কুড়োবে। পাখিগুলো মরে যাচ্ছে দেখে বাদশার মন ভেঙে গেছে, ধুস আজ আর শিকারি করবো না, চল বার চল। ফের ঘুরে আসছে, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঢুকছে, মুখ হাত শুকনো, কোনো শিকার নেই। তো পাখিটি বলছে, আব্বাজান আব্বাজান ফিরে এসেছেন? বলছে হ্যাঁ। বলে আপনি আমার সাথীদেরকে দেখেছিলেন? কথা বলবেন একদম? বলে কেন আব্বাজান? বলছে আমি গিয়ে নাস্তা করে বসেছি, তো সজাতি একদল ডালে বসে আছে, আমি খালি যেমনি বললাম যে আমার ঘরে তোদের মতো একজন আছে, সালাম বলেছে, ও বলতে দেরি সবটাই মরে গেল, কি বিষ পাঠালি? ওটা বলে তাকে দেখে খাঁচারটাও মরে গেছে। খাঁচারটাও যদি বলে মরে গেছে, চিন্তা করছে শালা ওরা মরেছিল মরেছিল, একে কেন বলতে গেলুম, এও মরে গেল। পাখিটা খাঁচা থেকে বাদ করে নাড়াচাড়া করে দেখছে কাঠ হয়ে গেছে, মরে না কিছু বলে। পাখিটা এক পাশে রেখে দিয়ে মনে দুঃখে চিন্তা করছে, আল্লাহ সালাম না কি বিষ, কি বললো বুঝতে পারলো না, ও মরে গেল, এও মরে গেল, আপন মনে খুব চিন্তা করছে। পাখিটি ফুরুত করে উড়ে গাছের ডালে গিয়ে বলছে, বাদশাহ আব্বাজান, বলছে কি রে তুই ওখানে? বলছে হ্যাঁ। কি ব্যাপার, তুই যে মরে গেলি? বলছে মরি নাই, আমার স্বজাতি আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে। বলছে কিরকম? আমার সাথীরা মরে নাই, আমি সালামটা যেমনি দিয়েছি ওরা আমাকে বাঁচা রাস্তা বলে দিয়েছে, যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস, ইচ্ছা মতো ফল খেতে চাস, যেখানে খুশি সেখানে যেতে চাস, তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস। তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে, আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে, তাই আমিও আপনার কথা শুনে মরে গেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করেছেন আর আমি বেঁচে গেছি। গল্পটা শুনে কিছু বুঝতে পারলেন? আমি ওটা বুঝাবো না, কারণ আমি যেটা বলবো সেটা ওইটা যে স্বজাতি স্বজাতির ভাষা বোঝে, পাখির ভাষা পাখি বলেন। ক্ষমা করবেন আমাকে, রাগ করবেন না, পাখি পাখির ভাষা বোঝে, গরু গরুর ভাষা বোঝে, জানোয়ারের জানোয়ারের ভাষা বোঝে, মানুষে মানুষের ভাষা যদি বলে বোঝে, জানোয়ারের ভাষা মানুষ বোঝে না, আর মানুষের ভাষা জানোয়ারে যদি বলে যদি বলে বোঝে না, তো আপনি মানুষ না জানোয়ার, এখানে বসে বুঝে বাড়ি চলে যান, আর আমি আপনার জলটা শোনাবো না। বিশাল বড় শিক্ষিত ছেলে, বিশাল বড় শিক্ষিত ছেলে, ডিগ্রির শেষ নাই, এলএলবি করেছে, বিএড করেছে, ডিএড করেছে, এমকম করেছে, ডটকম করেছে, একবার ঝমঝম করেছে, টাইটেলের শেষ নাই। তারপর একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, পরীক্ষা দিতে এসেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পরীক্ষায় যেন পাস করতে পারি, তাহলে পশ্চিমবাংলায় একটা নক্ষত্র হয়ে যাব, মারাত্মক চাকরি এটা আমাকে পেতে হবে, আল্লাহ একটু ব্যবস্থা করে দিস। কি বলেছে না বলে নাই? সে নামাজ পড়ুক আর না পড়ুক আল্লাহকে বলেছে না বলে নাই? এই নামাজ পড়ে কিংবা নামাজ না পড়ে যাবার সময় আল্লাহকে স্মরণ করেছে না করে নাই? সত্য কথা বলুন, করেছে। বাপ মা বাপ মা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাটা তুমি যেমন করে পাস করিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চাকে একটু তুমি উদ্ধার করে দাও। বাপ কেঁদেছে, মা কেঁদেছে, রাস্তায় যাবার সময় কোনো বলছে, কোনো পিছিয়ে, কোনো ফোক হিসাবে দেখা হয়েছে, হুজুর একটু দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়, একটা সুন্দর জায়গায় সুযোগ পাচ্ছি, আপনি দোয়া করলেই হয়ে যাবে, বলেছে না বলে নাই? যদি বলে কথা বলুন একটু, এই কথা বলুন আমি শুনি জান ধরে, বলেছে না বলে নাই? বলেছে। এরপরে আপনি ধরে নিন চাকরিটা ফাইনাল হয়ে গেছে,
যেদিন চাকরি ফাইনাল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, চাকরিতে অ্যাড করতে দেরি, চাকরিতে জয়েন করতে দেরি, বাড়িতে শয়তান আসতে দেরি করে করে, এলআইসি কোম্পানির এজেন্ট চলে এসেছে, হেনানা বলে, কি বাবা এসছে না, এসছে তো, এসে কি বুঝিয়েছে, ওই যে বললাম জানোয়ারের জানোয়ারের ভাষা বোঝে, মানুষে বোঝে না, এসে এলআইসি কোম্পানি বুঝিয়েছে, ভাই আপনি বুদ্ধিমান লোক, একটা ভালো চাকরি পেয়েছে, তবে মানুষের হায়াত মউত কার কতক্ষণ আছে কেউ জানে না, জিন্দগির কোনো গ্যারান্টি নাই, তাই আপনি ভবিষ্যতের জন্য একটা কিছু করুন। অনেক রকমের এখানে ফাংশন আছে, অনেক রকমের, কি বলো ওটাকে কি বলে, হ্যাঁ অনেক রকমের পলিসি আছে, আপনি একটা পলিসি করুন, আপনার পয়সা ঘর থেকে লাগবে না, সরকার আপনাকে 45,000 টাকা বেতন দিচ্ছে, ওখান থেকে প্রভিডেন্ট ফান্ডে 5,000 আমরা কেটে নেব, আর বাকিটা আপনি নিয়ে সব করবেন, একটা ভবিষ্যতের জন্য কিছু করুন। এই কথাটা যখন বলেছে, তখন ওর বউ বলেছে হ্যাঁ হ্যাঁ একটা এলআইসি করো, পলিসি করো, হেনা বলে, ভাই অনুরোধ করছি হেনা জোরে বলবেন, বলেছে, তখন ওর আত্মীয়রা বলেছে হ্যাঁ ভবিষ্যতে কিছু করা দরকার, বলেছে জোরে বলেন, বলেছে, আর এলআইসি কোম্পানির লোকের কথাটা ওর বিশ্বাস হয়েছে, যদি বলেন হয়েছে, কারণ এই জানোয়ার জানোয়ারের ভাষা বুঝে গেছে, এইটুকু বেলা থেকে ওলামারা বলেছিল হায়াত মউতের কোনো গ্রান্টি নেই, যে কোনো সময় মউত আসতে পারে, তাই ভবিষ্যতের জন্য ভেবে আল্লাহকে স্মরণ করো। কানে ঢুকেছে, কারণ সুরের কানে মানুষের কথা ঢোকে না, কুত্তার কথা ঢোকে। এরপরে আমার গৌরী ঘোষে দাওয়াত হবে না, আর দাওয়াত করলে গ্রামের লোকেরা বলবে ও শালা কান্দি না, কি জি এলআইসি কোম্পানির কাছে যে টাকাটা শিক্ষিত ছেলেরা রেখেছে খুশিতে না নারাজিতে, জোরে বলেন, জোরে বলেন, কসম খোদার বলছি আমরা দেওবন্দি মৌলবি তো, আমাদের কথা বিশ্বাস হবে না, আল্লামা রুহুল আমিন সাহেব ভালো আলেম না খারাপ আলেম, জোরে বলেন, যা বলেছেন ঠিক না ভুল বলেছেন, তিনি লিখেছেন কোনো কোনো মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, আর তার জন্য যত ছেলে হবে কুত্তার জন্য যেমন হয় ওই রকম কুত্তা হবে, মানুষ হবে না। আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছেন, যেটা এলআইসি তে জমা রাখছেন খুশিতে, হারামটাকে খুশি মনে মেনে নিয়েছেন মানে হালাল মনে করে, হ্যাঁ না না বলেন, শুয়োর বিক্রি করে, শুয়োরের ব্যবসা করে, মদের ব্যবসা করে ওই টাকায় হজ করা চলে, ওই টাকায় হজ করা চলে, যাকাত সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে সেই টাকায় যাকাত কি বল হজ করা চলে, হুজুর বলেন চলে, তো আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখেছিলেন মাস্টারের ডাক্তারের প্রফেসরের বড় বড় চাকরিওয়ালা চাকরির শেষে যে টাকাটা পেয়েছেন ওই টাকাটায় হজ করতে গেলেন, কোন লজ্জাতে, সব টাকায় তো সুমুরের পায়খানা ছিল, মুসলমানের ছেলে, আপনার জন্মের ছেলে কটা হারামি না হালালি দেখেছেন তলিয়ে হাত দিয়ে, আপনি তো টাকাটাকে পাক্কা হালাল মনে করে রেখে দিয়েছেন, হালাকে পূর্ণ হারাম টাকা, যুবক এদিকে টাকা, জাতির গলায় বাঁশ যাচ্ছে, ও পেছন থেকে ইঞ্জিন ভ্যান দেখছে, আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুদি মানুষেরা, প্রথম নম্বরে তো নেমো খারাম, পাক্কা নেমো খারাম, পূর্ণ নেমো খারাম, 100% নেমো খারাম,
ওর ওই চাকরিটা দিয়েছে কে? ওর ওই চাকরিটা দিয়েছে কে? আল্লাহ পাক বলে আমি যদি চোখ দুটো না দিতাম তো চাকরি তো দূরের কথা, তোকে কেউ ভিক্ষা পর্যন্ত দিত না, তোকে ভিক্ষা খেতে হতো অন্যের হাত ধরে। এমনি করে পেচ্ছাপ করার পরে বুঝতে পারতি না গ্লাসে পেচ্ছাপ আছে না শরবত আছে, আর পায়খানা করে বুঝতে পারতি না হেগে রেখেছি না হালুয়া রেখেছি। জানোয়ার কথা গাল, তোর চোখ দুটো দিল যে খোদা, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়ার আগে চাকরি যেদিন পেয়েছিলিস দুরাকাত শোকরের নামাজ পড়ে বলা দরকার ছিল না খোদা অন্ধ চোখে জ্যোতি দিয়েছিস তাই চাকরি পেয়েছি, তাই আমার চাকরি 40,000 টাকার 35,000 টাকা 38,000 টাকা সবটাই বিবি বাচ্চাকে দেবো, আর দুটো টাকা 2,000 টাকা একটা আল্লাহ তোর ঘরে একটা তোর নবীর ঘরে আমি জমা রাখবো। এরকম একটা মাস্টারের নাম বলেন তো? আলেম ওলামাদের কথা, কোরআনের কথা, নবীর কথা, এ মুসলমানের বিশ্বাস হয় না, এ মানুষের বিশ্বাস হয় না, কারণ জানোয়ার জানোয়ারের ভাষা বোঝে মানুষের ভাষা বোঝে না। তাই আজও পর্যন্ত 500 টাকা মাসে মসজিদে দেবে এরকম একটা চাকরিওয়ালা আমার নজরে পড়ল না। কিন্তু যে ঝাড়ুদারের চাকরি করে, সুইপারের চাকরি করে, লোকের পায়খানা ধুয়ে দেয়, সেও সালাকতে রাইসি খুলে রেখেছে। হ্যাঁ না বলেন ভাই, আমি কি কবর ডাঙ্গায় জলসা করছি নাকি সারাদিন? এর পরও নিজেদেরকে মানুষ মনে করছেন, মুসলমান মনে করছেন? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই রকম হাদিসের ভয় করতে যাচ্ছে আর গরু জয় করে খানা করেছে, আর আমাদের মতো বলছে আমরা একবার কোমরের মুরগি কুলে ধুয়ে খাচ্ছে চর্বি লাগবো। ফেরেশতা বলছে জমের খাওয়া খেয়ে দে, এরপরে কবরে দিব। কথা বোঝেন না বোঝেন? এ বাবাজি, এজন্য বিশ্বাস করবেন না, আজকে আমি বুকে বুক মিলে তো গর্ববোধ করলাম লোকটার, যে সারাটা জীবন রিক্সা চালাচ্ছে আর আজকেও পর্যন্ত চালিয়েছে, ওই রিক্সা চালানোর টাকা থেকে জমা রেখে রেখে যে হজ করতে যাচ্ছে, আল্লাহ যদি আগামী দিনের হজের সব হাজিকে কবুল করে এই রিক্সাওয়ালার ওসিলায় কবুল করতে পারে, বলুন সুবহানাল্লাহ। হজ করতে চলেছে, তাই যাওয়ার আগে রাসূলের কারখানাতে 1,00,000 টাকা জমা রাখছে, যে আল্লাহ আমি যে টাকায় হজে যাচ্ছি তো রাসূলের কারখানায় 1,00,000 জমা রেখে যাচ্ছি, ওই এতিমরা খেয়ে দোয়া করবে আর আমি তোর ঘরে গিয়ে দোয়া করব। কথা মনে থাকবে বন্ধু? এই বাবাজিরা, প্রথম নেমো খারাপ আপনি খোদার নিয়ামতটা নাশুকরি করেছেন, আর 2 নম্বর আপনি একটা চরম হারাম খোর, জেনে বুঝে নিজে হারাম খাচ্ছেন আর লোককে খাওয়াচ্ছেন। এলআইসি কেন খুলেছেন? আমি মরে গেলে আমার ছেলেদের ভবিষ্যতে কাজ হবে, হ্যাঁ না বলো, জোরে বলেন না তো। ভবি এলআইসি যে টাকাটা রাখছেন, প্রভিডেন্ট ফান্ড যে টাকাটা রাখছেন, ওটা মালের পায়খানা, কি বলে জোরে বলেন? আপনি মাল খেয়ে গেলেন আর পায়খানা ছেলের জন্য রেখে গেলেন, আপনি বাপ? কথা বলেন, আপনি বাপ? আপনি নিজে জেনে বুঝে আপনার বিবির জন্য, বাচ্চার জন্য পায়খানা রেখে যাচ্ছেন আর লোকের কাছে বলে যাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিয়েছি, হেগে তাদের মুখে দিয়েছি আর বলেছি আমার মুখে বড় হবে। হ্যাঁ, ছি 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 ছি, একে মানুষ বলে গো, একে মানুষ বলে? এই জন্য মানুষ আলাদা জিনিসের নাম। আল্লাহ পাক বলেছেন আমি তোকে মানুষ করেছি আর মানুষের সাথে থাকতে বলেছি, মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো মানুষ যখন পৃথিবী থেকে যাবে আল্লাহ সব ব্যবস্থা করেই রাখবে। আজ শুনিয়ে দিচ্ছি মানুষের সাথে থাকুন, আল্লাহ আমাকে আপনাকে মানুষ হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন।
জোরে বলেন মানুষকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো, জোরে বলেন মানুষ হলো সে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো সে। আল্লাহ পাক আমাকে শোনাচ্ছে আপনাকে শোনাচ্ছে, ওয়া মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন চারটে দলে তাদের নাম হবে, চারটে দলে তাদের নাম হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিচ্ছে, আটাশ পাড়া সুরা হাসানের শুরুতে শুনিয়ে দিয়েছে, আমার রসুল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, ছাড়বো ইনশাআল্লাহ। বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ, জোরে বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। আল্লাহ দরবারে যেতে গেলে বলিদের হাত ধরে চাপতে হয়, শোনেন নাই বাবাজি? আর বলে যাচ্ছে মিথ্যা ঝামেলায় যাবেন না, কোরআন যা বলেছে সত্য ঘটনা তাই পড়ে যান। আমার বাবাজি, আমার শোনার চান বন্ধুরা, আল্লাহ নবী বলেন কাবার ভিতরে গিয়ে মরে আল্লাহ তার উপরে রাজি না। ও মুসলমানের ছেলে মদিনায় গিয়ে মরেছে বলে তুমি তাকে ফেরেশতা মনে করো না, আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আল্লাহ পাক শোনাচ্ছে আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আমি আল্লাহ বলছি বাপের সঙ্গে সম্পর্ক করে না। যুবক জোয়ানেরা বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিচ্ছি, রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবি, কোনোদিন খারাপ ব্যবহারটা করবি না, তবে আমি আল্লাহ রাজি হব, তা না হলে হব না। বলে আল্লাহ আব্বাকে কি করে রাজি করব, কেমন রাখবো, কোথায় রাখবো, কিরকম রাখবো তুমি খুশি বলো। তো কোরআন শুনিয়ে দিয়েছে, সুই মায়া বলু গান্না ইন্দা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল জুল জালাল বলে বৃদ্ধ পিতা মাতা যদি তোমার কাছে থাকে, দুটোর একটাও যদি থাকে, দুটো
দুটো না থাকে, যদি একটা থাকে তো শুনে রাখো, প্রথম তাদের কোনো কথায় তুমি নারাজ হবে না, তোমার কোনো কথায় উষ্ণতা থাকলে হবে না, তোমার কোনো কথাতে কখনো গরম মেজাজ দেখাবে না, ধমক দিয়ে কথা বলবে না, কমপক্ষে তাদের কথায় বিরক্তি প্রকাশ করবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, এটাই আমার ঘোষণা, আব্বা মায়ের কথাতে বিরক্তি প্রকাশ করবে না, তাদের সঙ্গে কখনো জোরে কথা বলবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। তাই বাপকে বলেছে বাড়ির বাইরে থাকবি, ভেতরে ঢুকতে পারবি না। জল চাই ফেরেশতা সেজে বসে আছো না, বাপ কোথায়? এই বাপ কোথায় আছে? আছে আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআনের শব্দ হলো, কোরআনের ভাষা হলো, ওয়াহফিজিলহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে কোল জালাল শোনাচ্ছে, বান্দারে আমার সঙ্গে সম্পর্ক তুমি জুড়তে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তোমার জীবনে সব আশা যদি পূরণ করতে চাও, তো আব্বা মাকে মোহাব্বতের বাহু ধরে জড়িয়ে নাও। যেমনি শিশুকালে তুমি বসে থাকলে তোমার আব্বা তোমাকে আদর করে করে নিত, তুমি ঘুমিয়ে থাকলে তোমার পাশে শুয়ে তোমার কপালে যেমন চুমো খেত, যেমনি করে তুমি শিশুকালে চলে গেলে তোমার আব্বা তোমার হাত ধরে নিয়ে চালাত, সব আঘাত নিজের হাতে আটকে নিত, তোমাকে বাহুর ভেতরে আটকে নিত, কখনো বাহুর বাইরে তোমাকে রাখতো না। পিতা মাতাকে ওই রকম মাসুম বাচ্চার মতো বাহুর ভিতরে রেখো, কখনো যেন নজরের বাইরে রাখবে না। সকালে ঘর থেকে উঠে জিজ্ঞাসা করো, আব্বা কি খাবে বলো, কি পছন্দ বলো, কি দরকার বলো, কোথায় যাবে বলো, কি তোমার ইচ্ছা গেছে বলো। সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করো, আব্বা কেমন আছো বলো, রাতের বেলা খবর নাও, আব্বা বিছানায় ছিল নাকি বিছানা গায়ে থেকে নেমে গেল। মুহাব্বতের বাহু ধরে রেখে দাও, খেতে বসলে বাপের পাশে বসে খাও, বিছানায় গেলে বাপের পায়ের কাছে বসে একটু পায়েতে হাত বুলিয়ে দাও। ওই মুসলমানের ছেলে যার হাত না বাপের পায়ের তলায় পড়ে না, যে বাপের বিছানায় হাত বুলিয়ে থাকে না, যে বাপকে কাছে বসে খাওয়ায় না, কসম খোদার করে বলছি, ও যদি জামানার অলির সাথে খানা খায়, ঘরে কোনো দিন বরকত হবে না। যদি কোনো মলি বলে বরকত হবে, নিয়েছো তাকে ডোলে ছেড়ে দেবো, জীবনে আছে মুখ খুলবে না। জলসা দিয়েছে, বলছে হুজুরগুলো আমি খাওয়াবো, হুজুরগুলো আমি খাওয়াবো। ফেরেশতা বলছে কেন কি খাওয়াবি, কেন হুজুর খাওয়ালে কি ঘোড়ার ডিম পাবি? হ্যাঁ, সব থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। সব থেকে বড় হুজুরের নাম কি যদি বলো? হ্যাঁ বলবো, কথা বলো। দাদা হুজুরের থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। মোজাদ্দেদের জামানার বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীরের নাম কি? আব্বা। শব্দ লোড হচ্ছে, কেটে দেখাস, হিম্মত থাকলে কেটে দেখাস। আমি যা বলেছি ভুল হতে পারে, এ ওলামারা যা বলেছে ভুল হতে পারে, রাসূল যেটা বলেছে ওটাও ভুল হতে পারে, বলেন আল্লাহ যেটা বলেছে একটু হতে পারে, যদি বলেন আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, যখন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক বলে লা হিসাবা বাইনা ওয়া বাইনা আব্দি, আমার আর বান্দার মাঝখানের পর্দা তুলে দে।
বাপ কেমন করে কাঁদি আর কেমন করে চাই, আর আমি আল্লাহ কেমন করে দিই দেখবো, ও চেয়ে নিতে কতটা পারে, আমি দিতে কতটা পারি, ও কতটা আমার কাছে বলতে পারে, আমি কতটা ওকে তুলতে পারি, দেখি বাপাকে চায় কতদূর চাইতে পারে একবার দেখে নিই। আল্লাহ পাক বলে ফেরেশতারা পর্দাটা সরা, ভাড়া করিস না, আমি নিজে কানে শুনতে চাচ্ছি। আল্লাহর নবী বলেন পিতা যখন দোয়া করে আল্লাহর আরশের দরজাটা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়, বান্দার সামনে ডাইরেক্ট কথা হয়, পাইতে মামুনে আল্লাহ বসে থাকে জমিনে, বাপ যখন হাত তুলে বলে আল্লাহ পাক বলে বল কি বল নিবি বল, তুই যা চাইবি তাই না নিয়ে দেব। আল্লাহ পাকের নবী বলেন পিতার দোয়া কখনো নিস্তেক যাবে না, বাপের দোয়া কোনো দিন আল্লাহ ফেলে দেবেন না। ওই গৌরী গঞ্জের লোকেরা বাড়িতে বিপদ আর মুসিবত হয়েছে, বাড়িতে দুঃখ আর কষ্ট হচ্ছে, বাড়িতে অভাব আর অনাটন এসেছে, বাড়িতে মালের বরকত কমে গেছে, আজ মৌলভী সাহেব ডেকে এনে মিলাদ দিয়েছো, কাল হাফিজ সাহেব ডেকে এনে সমিনা পড়িয়েছো, কাল হুজুর ডেকে এনে ভালো করে দতাবিজ করিয়েছো, তো দতাবিজের মাথায় ঝাঁটা মারিয়ে মুসলমানের বাচ্চা, ঘরে যদি বরকতটা ফিরে পেতে চাও একটা 500 টাকার কর্কটের নোট নিয়ে বাপের হাতে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে বলো আব্বা সবাই দোয়া চেয়েছে, আব্বা গো একবার তুমি হাতটা তুলে দোয়া চাও। আমার নবী বলেছে তুমি চাইলে আমার আল্লাহ ফেরাবে না, আব্বা তোমার কাছে দোয়া চাইছি আর কারোর কাছে দোয়া লাগবে না, বলেছ। হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য মোল সাহেবকে দেশি মুরগির ঝোল খাওয়াচ্ছ, 4টে করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছ, বাপকে খাওয়াতে পারো না, কচি কচি মুরগির ঝোল করে আব্বাকে খাওয়া, দেশি মুরগির ডিম সিদ্ধ করে আব্বাকে খাওয়া, গাঢ় দুধের চা বিটানিয়া বিস্কুট আব্বাকে খাওয়া, আর ভোরের বেলা উঠে আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো আব্বা একটু এই সময় আমার জন্য দোয়া করো না, সংসার খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে চলতে পারছি না, আপনি একটু বললি আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে, বলেছ আব্বাকে? এই বলেছ? কথা বলে না, কারণ বাপের কাছে চাইলে শয়তান আমাকে বোঝায় ও কাজ করিস না। কি জানে কি তোর বাপ কি জানে কি? কারণ শয়তান জানে ও হাত তুললে আল্লাহ ফিরবে না, তাই তোর আর আমার মতো জানমারটাকে শয়তানের বাপ মার কাছে দোয়া চাইতে দেয় না। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনের সুজি মানুষের, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শুনছে মনে পড়ে আতুর ঘরে তুমি যখন শুধু কেঁদে গেছো, মা মৃত্যুর মুখোমুখি হয়েও ছুটে এসে কোলে তুলে নিয়েছে, নিজের রক্তের উপরে বন্যা চলছে, নিজের রক্তের বাঁধ বেঁধে চলেছে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আঁচলে মুছে নিয়ে ওই রকম দুর্গন্ধের উপরে হতভাগী চোখ খেয়েছে, মাতৃত্বের দুয়ারটা খুলে তোমার আমার মুখে দিয়েছে, ছোট্ট মাছের মুখের মতো ছোট মুখটা মায়ের মুখে যেমনি স্পর্শ করেছে না, মায়ের মুখটা শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে, একটু আগে মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল সব ভুলে গেছে, অঝরে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বাচ্চা কোলে নিয়ে কাঁদছে, সবাই ছুটে এসে বলছে কাঁদছিস কেন, আল্লাহ সোনার চাঁদ দিয়েছে, এই তো সোনার টুকরো পেয়েছিস, তোর মরা বাপ ঘুরে এসছে কাঁদছিস কেন, বলছে না কাঁদি নাই তো, চোখের পানিটা কিসে কিসে, বিরহ যন্ত্রণার, আজ বাপ নেই, বাপ নেই, তাই মনে মনে হচ্ছে শ্বশুরের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি, শাশুড়ের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি, আর যদি ওর আব্বা থাকতো, আর যদি ওর আব্বা থাকতো তাহলে আজ সে সব থেকে বড় খুশি হতো, আজ তার আমার আমি তার কোলে ফিরিয়ে দিতে পারতাম, আর বলতাম এই দেখো তোমার সন্তান তুমি নাও, কার কোলে দেবো কার কোলে দেবো,
এই শীতে তার জন্য কে খেলনা এনে দেবে? এই শীতে তাকে কোনের কাছে কে ডাক্তার বুকে চড়িয়ে নেবে? বন্ধু, একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না, কোন রকমে বিয়ে দিয়েছে, পেটে বাচ্চা নিয়ে স্বামীর ঘর থেকে বিধবা হয়ে ফিরে এসেছে। ভাবি ঝিয়ের মতো খাটায়, দুটো ভাবি ঝিয়ের মতো খাটায়, মা বাপ চুপ করে বসে দেখে, কিচ্ছু বলতে পারে না, বললে বিপদ। তারপরে আবার একটা পেটে এসেছে, সেটাও বড় হলো, ছেলেটা একটু 6 মাস 7 মাসের হয়েছে। একদিন বুঝিয়ে বলছে, মা একটা কাজ কর, বাচ্চাটা আমাকে দিয়ে দে, ও এখন ভালো করে তোকে চেনে না, ও এখন ভালো করে তোকে চেনে না, ও আমার কোলে মানুষ হবে আর বড় হয়ে যাবে, তুই দ্বিতীয় সংসার করে নে। বলছে, কেন মা? বলছে, সব ভাই ভাবি চিরকাল থাকে না, ভাই ভাবি চিরকাল থাকে না, আমার কথা শোন, বিয়ে করে নে। মেয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছে, কিচ্ছু বলে নাই। 6 থেকে 8 মাসের বাচ্চা এই সবে আদো আদো করে মা বলতে শিখেছে, বাচ্চা ঘুমাচ্ছে, খুব কাজে ব্যস্ত, সে সময় বাচ্চা ঘুম ভেঙে উঠে গেছে, মা মা তো মামি দুবার থামড়েছে, চুপ কর ঘুমো, বাচ্চার ঘুম ভেঙে গেছে, ঘুমোবে কেন, আর একবার জোর ধমক মেরেছে, তো বাচ্চার চোখটা বন্ধ করে কাঞ্ছা চুপ করে শুয়ে আছে, দূর থেকে দেখেছে, কিচ্ছু বলে না। এরপরে কাজ সেরে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বুকের কাছে দিয়ে দুধ খাওয়াচ্ছে, আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। মা জিজ্ঞাসা করছে, কি রে মা কাঁদছিস কেন? আমি তো নেব, আমি তো মা বলছি নেব, তোর বিশ্বাস হয় না? বলছে, মা তুমি নেবে তো? বললে, হ্যাঁ। বলে, তুমি আমাকে কেন বিয়ে দেবে বলো তো, অনেক খরচা তো। বলছে, শোন, তোর কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না, তোর ভাই ভাবি তোকে লাঞ্ছিত করবে আমি সহ্য করতে পারবো না, তাই তোর সুখের জন্য তোকে বিয়ে দিচ্ছি, আমার সন্তান সুখে থাকবে তাই বিয়ে দিচ্ছি। হতভাগী দুধের বাচ্চার মাথায় হাত বুলোচ্ছে, বলছে, মা গো, তোমার সুখের কথা ভেবে তুমি আমাকে বিয়ে দিচ্ছ তো, আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দিচ্ছ তো? বললে, হ্যাঁ। বলছে, মা তুমি বলো, এই শীতের রাতে আমি যখন তোমার স্বামীর ঘরে চলে যাব, এই দুধের বাচ্চাটা তোমার কোলের কাছে ঘুমাবে, তোমার বউ মাকে মায়ের মতো বুকের ভেতরে নিয়ে শোবে তো? শোবে না, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বুড়ো হয়ে গেছো, আমার বাচ্চার গায়ের কাপড়টা সরে যাবে, রাতে ঠান্ডা লেগে ঘুম ভেঙে যাবে, ও ঘুম ভেঙে গিয়ে উঠে কেঁদে বলবে, আমি আমার মার কাছে যাব, আমার মায়ের কাছে যাব, মামি ওকে দুবার ধমক দেবে, আর তুমি ওকে টেনে কোলে নেবে, আর না ঘুমালে ওকে দুটো থাপড় মেরে বুকের ভেতরে চেপে ওকে ঘুম পড়াবে তো? বললে, হ্যাঁ। বললে, মা সকালে ঘুম থেকে উঠে আমার দুধের বাচ্চাটা দরজার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলবে, মা তুই কোথায় চলে গেলি, মামি আমাকে মারে, নানি আমাকে ধমক দিয়ে বুকের ভেতরে চেপে ঘুম পড়ায়, তুই আমাকে নিয়ে যাবি না মা? আমার বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠে দরজার কাছে বসে ডুকরে ডুকরে কাঁদবে, আর আমি নতুন স্বামীর বাহুতে বসে দুধের চা খাবো, তুমি কি করে ভাবলে মা? তুমি তোমার সন্তানের কষ্ট দেখতে পারো না, আমিও আমার বাচ্চার কষ্ট দেখতে পারবো না, তাই শুনে নাও, সারা জীবন তোমাদের ঘরে জিয়ের কাজ করব, সন্ধ্যাবেলায় যেটুকু খাবার দেবে ওইটুকু আমি আমার বাচ্চাকে খাওয়াবো, বাচ্চা খেয়ে যা মাছবে আমি খাবো। এই মুসলমানের ছেলে, খুব ঠান্ডা মাথায় শুনে রাখো, ওইটুকু খাবার আমি প্রথম আমার বাচ্চাকে খাওয়াবো, আর যেটুকু বাঁচবে ওইটুকু আমি খাবো, আমার বাচ্চার পেট বড় হবে, আমার পেট আর বড় হবে না, আমি কাপড় বেঁধে পেট ছোট করে দেব। মা তুই শুনে রেখে দে,
তোরা মরে যাবার পরে ভাই ভাবি যদি আমাকে তাদের ঘরে দাসী আর বাদীর মতো খাটিয়ে না খেতে দেয়, তাহলে আমি অন্যের দুয়ারে ভিক্ষা করব, তবু এই বাচ্চাকে ফেলে রেখে আমার দ্বিতীয় সংসার করব না। এ যুবকেরা, যে মা তার গোটা যৌবন আঁচলে শুকিয়ে শেষ করে দিয়েছে, আর তোর আর আমার সুখের জন্য সবকিছু বিসর্জন করে বসে আছে, আজ সেই মা কোথায়? সেই মা নিজের হেঁটে খাচ্ছে না তো? সেই মা দুটো ভাতের জন্য একবার বড় বেটার ঘরে একবার ছোট বেটার ঘরে শুধু খালি সেই পালা ঘরের খাবারের মতো এবারই ওবারই ছুটে বেড়াচ্ছে না তো? সেই মা রাতের অন্ধকারে শোয়ার সময় ভাবছে না তো যে শীতের রাত আমার কি করে কাটবে? সে মা ভাবছে না তো যে সামনে ঈদে আমাকে একটা কাপড় কে এনে দেবে? ভাবছে না তো? আল্লাহ পাক শুনাচ্ছেন, ওয়াফিজ লাহুমা জানাহা যুল্লি মিনাল রাহমা, আতর ঘরে তোমাকে যেমনি করে দুর্গন্ধময় শরীরটা তোমার মা কোলে তুলে দিয়েছিল, তুমি তোমার বৃদ্ধ মাটাকে বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে দিতে পেরেছো? পেরেছো? মানুষ হলে কোলে তুলে নাও, জানোয়ার কোনোদিন নেয় নাই আর কোনোদিন নেবে না, বড় হয়ে জানোয়ার মাকে ভুলে গেছে, তুমি ভুলে যেও না, তুমি মানুষ তুমি ভুলে যেও না। তাই তুমি ভুলে যেতে না যাও তার জন্য কোরআন দিয়েছি, জানোয়ারে কোরআন পেলো না, আমি তার জন্য নবী দিয়েছি, জানোয়ারে নবী পেলো না। তুমি যদি ভুলে যাও তোমাকে জানোয়ার বলা যাবে না, বরং তার থেকে নিচে নামাতে হবে। তাই আজকের হারওয়াল বন্ধুদেরকে বলে দিয়ে গেলাম, কৌরী খোঁচের বাবাজিকে বলে দিয়ে গেলাম, যদি আল্লাহকে রাজি করতে চাও তো প্রথমে মানুষ হয়ে যাও, আর দ্বিতীয়তে মা বাপকে রাজি করে নাও। যদি আব্বা মা না থাকে তো কোরআন শুনছি, ওয়াফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে মনে যখন পড়ে যাবে, কবি সুন্দর লিখেছে, খুদার জ্বালায় ধুলায় পড়ে খুদার জ্বালায় যখন কাঁদি আমি, আদর করে মা গো কোলে তুলে দিতে তুমি, ঘুম পাড়াতে মা গো তোমার বুকের উপর নিয়ে, এ হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। বাচ্চা দুটো খাওয়ানো হয়ে গেছে, বুকের উপরে মা শুয়ে নিয়েছে, আঁচলের হাওয়া চলছে, ফ্যান নেই, আতাল পাতাল কোনো পাখা নেই, রাস্তাঘাটে কোনো হাওয়া বাতাস নেই, মায়ের আঁচলের তলাতে ঘুমিয়ে গেছি, মায়ের বুকের উপরে ঘুমিয়ে গেছি। রব্বে জুল জালাল শোনা চায় মুসলমান, একবার মনে করলি না, গরু ভাবে নাই, ছাগল ভাবে নাই, জন্তু জানোয়ার ভাবে নাই, তুই কেন ভাবলি না? কেন মা বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছে, কোনোদিন বুক থেকে নামায় না, এখনো ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। সন্ধ্যাবেলায় বাচ্চা বাড়ি না ফিরলে মা ছুটে গিয়ে জিজ্ঞাসা করতো, আমার বাচ্চাটা কোথায় ঘুমাচ্ছে, আমার সোনারটা বাড়িটা কোথায় ঘুমাচ্ছে, তক্তার উপরে ঘুমাচ্ছে না নিচে ঘুমাচ্ছে, মাদুরের উপরে শুয়েছে নাকি খালি গায়ে শুয়ে গেছে, পা খুঁজে খুঁজে বাড়া তোরে হত ভাঙা, আধার পানি খোঁজার কেউ নেই, কেউ একবারও খবর নেয় না, কোথায় আছি কেমন আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্মা শুনি মানুষেরা, তাই শুনিয়ে দিচ্ছি, এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না, দুঃখ এখন বন্ধু বাঁধব আমার।
আমার কান্না জনম সাথী, দিন কেটে যায় সবার সাথে মা কাটে না তো রাতি, তোর কথা মা মনে গলে সইতে পারিস না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। বড় আবেগ লাগে জানেন, রাতের অন্ধকারে কবি কবি স্বপ্ন দেখে, মনে হচ্ছে বাচ্চা চলে এসেছে, আদর করে উঠে পড়েছে, আব্বা আব্বা গো, কেউ নেই, কাকে আব্বা বলছো, কে তোমার আব্বা, না কিচ্ছু না, চুপ করে বসে আসছে, চুপ দিয়ে পানি গড় 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 করে আসছে, জিজ্ঞাসা করছে কি হলো বলো না, বলছে না না কিচ্ছু হয়নি, বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দিয়েছে, জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা বাড়ি আসবি না, কত দূর গেছিস, বলছে আব্বা অনেক দূরে চলে গেছি, আসতে পারছি অনেক দূরে চলে গেছি, আসতে পারছি না, আমার আল্লাহ আল্লাহ ভাইরা জ্ঞানী জনতা শুধু মানুষ সবাই বলে গেছে, মা কিন্তু বলে নাই, খেতে বসে বসে চোখে টপ 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 করে পানি পড়ছে, কি হলো কাঁদছ কেন, না কিচ্ছু হয় নাই, হঠাৎ চোখটা কেমন যেন লাল হয়ে গেল, পানি পড়ছে, আমি নিজে কদিন আগে বসে আছি, ঝরঝর করে কাঁদছ কেন, বলছি চোখটায় কি হয়েছে হঠাৎ হঠাৎ পানি আসে, আল্লাহ হঠাৎ চোখে পানি আসে মানে বলো না ডাক্তার দেখাতে হবে, বলে না ডাক্তার দেখাতে হবে না, ওই এমনি ভালো হয়ে যাবে, এমনি পানি এসেছে, এমনি পানি এসেছে, বলে এমনি পানি এসেছে, হ্যাঁ বাড়িতে দুটো ভালো খাবার হয়েছে, দুটো ভালো মিষ্টি এসেছে, আর পাঁচটা ছেলেকে দিতে গিয়ে মায়ের মনে হয়েছে তিনজনকে দিলাম আর একটা নাই, তিনটে ভাগ দেওয়ার পরে চতুর্থ ভাগে দিয়ে দিচ্ছে নেই, তখন হাতটা টেনে নিয়েছে আর চুপ করে বসে আছে, এই জন্য বন্ধু বলে যান যে শুনে নেন যে বাচ্চাগুলো চলে গেছে তাদের বলে যাবেন না, তারাই ভবিষ্যৎ, তারাই বিপদের বন্ধু, কাল কেয়ামতের ময়দানে আপনার এই ছেলেগুলো হয়তো ভুলে যাবে, বাপকে মনে করবে না, কিন্তু দুধের বাচ্চাগুলো ছোট ছোট যারা মরে গেছে না, ওরা ছুটে এসে দেখবে মা আমা চ, জিজ্ঞাসা করে চিনতে পেরেছিস, বলে হ্যাঁ কোলে দে আমাকে কোলে দে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে, তো বাচ্চা বলে মা আমার কোলে নিলে তুই কষ্ট হবে মা, তাই তুই কাঁদছিস, আমার ভাইদেরকে দু বছর চার বছর ছ বছর কোলে নিয়েছিস, কোলে নিয়ে কত জায়গায় ঘুরেছিস, তোর কষ্ট হয় না আমাকে কোলে, তোর কষ্ট হবে মা, সেদিন মা বলবে না রে কষ্ট হয় নাই, আমার দুঃখ হচ্ছে এই যে তুই যখন মরে গিয়েছিলিস তখন কেঁদেছিলাম, এখন মনে হচ্ছে আর দুটো ছেলে মরে গেলে লাভ হতো, যাদের জন্য রাত দিন এক করেছি তারা আমাকে ভুলে গেছে, তুই ভুলতে পারলি না, তুই ভুলতে পারলি না, সবাই ভুলে গেছে তুই ভুলতে পারলি না, সেদিন মার সঙ্গে বলবে না গো মা, মা ভোলা যায়, চলো তুমি করে দেবে না, আয় হায় সেদিন মা বলবে একা যাব তোর আব্বাকে দেখে নে, তো বাচ্চা জিজ্ঞাসা করবে মা আব্বা কি, বলে সেনা থাকতে তুই হতিস না আর আমিও মা হতাম না, বলে আব্বাকে তুমি চিনিয়ে দাও, সেদিন মা দেখাবে এটা তোর আব্বা, এইটা তোর আব্বা, ছুটে গিয়ে ডাকবে আব্বা আব্বা গো, তো বাবা হাত বাড়িয়ে বলবে আয় আমার বুকে আয়, আয় যাদের বুকে বুকে মানুষ করেছে ওরা বুকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে, দুমুঠো ভাত দেয় না, আজ কেয়ামতে তারা চিনতেও পারে নাই, তুই চিনতে পেরেছিস, আয় কবিতা নিজের ভাষাগুলো সুন্দর সাজিয়েছে, ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে, আর তাকিয়ে দেখি
মাঝে আমার কখন চলে গেছে, তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে, কখন এসে আব্বা বলে তুই ডাকবি রে আর তুলবি কোলে, কখন আবার শান্ত হব তোরি বুকে পে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক শুনাচ্ছে, তখন মনে হবে না কাউকে ডাকিস না, কাউকে ডাকিস না, একা ছুটে চলে যাবে মায়ের কবরের কাছে, একা চলে যাবে বসবি কবরের কাছে, যাবি বসবি আর বসে একবার ডাকবি মা আমা গোমাচ্ছ, কতদিন তোর কথা শুনি নাই, একা বসে আছি, তুই তো গেলি না তাই আমি এসেছি, আমি এসেছি মা, আমার যদি ভুল হয় তুই মাফ করে দিস, মাফ করে দিস। মায়ের দুটা, মায়ের দুটা আল্লাহর হাসির কাছে চলে যায়, ফরিয়াদ করে পরওয়ারদিগার আল্লাহ আমার বাচ্চা আজ ভুল বুঝে আমার কাছে এসে কাঁদছে, আমি মা, আমি মা বুঝাতে পারছি, আমি মা আমার বাচ্চার গায়ে হাত থেকে বুঝাতে পারছি না, আমার বাচ্চা আমার স্পর্শ বুঝতে পারছে না, মা আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমি ক্ষমা করছি, তুমি ক্ষমা করে দাও, রব্বে জুলজালাল বলে ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমি দেখেছি শুনেছি সব জানি, তোদের সাক্ষী রাখছি তোরা সাক্ষী থাক। ওই মায়ের রুহের দোয়ার কারণে আমি বাচ্চার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিলাম, সাফ করে দিলাম। তাই গৌরী ঘোষের বন্ধুর কাছে বলে যাচ্ছি, মা বোনের কাছে বলে যাচ্ছি, কখনো ভুল করে কাউকে দেখে নিয়ে যাবেন না, একা কপালে যাবেন। আর মায়েদের বলছি, মায়েরা স্বামীকে এতটা ভালোবেসে কাছে করবেন, আপনি চলে গেলে যেন কমপক্ষে সে আপনার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলে তুই চলে গেছিস আমি ভুলে যাই নাই, তুই চলে গেছিস আমি তোকে ভুলে যাই নাই, প্রতিটি মুহূর্তে যেন মনে পড়ে যে আমার সত্যি সাথী হাত ছাড়া হয়ে গেছে, সত্যি সাথী হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, যার স্বামী তার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদেছে আর যে বলেছে আমি আমার বিবির উপরে রাজি আছি, আল্লাহ পাক বলেন আমিও আমার বান্দির উপরে রাজি আছি, আর যার স্বামী তার উপরে রাজি আছে জানবেন মরার পরে সে জান্নাতি হয়েই দুনিয়া ছেড়ে চলে গেছে, জান্নাতি হয়ে। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে মানুষ হওয়ার আর ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।